দর্শক কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমার এক গাভীর চর্মরোগ এবং অ্যালার্জি জনিত রোগ বলে ভয়ানক ভাইরাস রোগ। এটা দেখেন সারা শরীরে কিভাবে আক্রান্ত হয়েছে এই গরুটার। দেখাচ্ছি আপনাদের সারি করলে দেখেন গলায় আরো বেশি হয়েছে, গলায় আর চুট বলে চুটির পরে দেখছেন সাদা হয়ে গেছে। এই গাভীটা সারাদিন ওই চুলকানোর চেষ্টা করে, দেখেন কিভাবে চুলকানোর চেষ্টা করতেছে। এই রোগটা খুব ভয়ানক রোগ। এই রোগটা হলে আমি যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো নেগাবন প্লাস। এটা নারকেলের তেল দিয়ে ব্যবহার করতে হয়। যেখানে আক্রান্ত হয়েছে এই চর্মরোগটা সেইখানে নারকেল তেল দিয়ে ফেটিয়ে সুন্দরভাবে মিশ্রিত করে আর যেখানে আক্রান্ত হয়েছে সেইখানে লাগানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি 3 দিন ব্যবহার করতেছি, মোটামুটি অনেক অনেকটাই কমে গেছে এই চর্মরোগটা। নেগাবন প্লাস নারকেলের তেল দিয়ে পাশাপাশি মিশ্রিত করে লাগাই আক্রান্ত স্থানে লাগাই দিবেন। আর চেষ্টা করবেন যে গাভীটার এই চর্মরোগটা হয়েছে সে গাভীটা মশা মাছি থেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক অংশে এই চর্মরোগটা খুব কম হবে আপনাদের। আমার এই গাভীটার সারা শরীরে ভরে গেছিল এই নেগাভন বিলাস পাশাপাশি নারকেলের তেল দিয়ে মিশ্রিত করে লাগাইছি, এখন ঠিক হয়ে গেছে সবগুলো।